মেহরিমা মেহের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বান্ধবীর সমকামী, কিছুদিন আগেই জানতে পেরেছি, তাকে কোরআন হাদিসের আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরেনি, আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে? অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত, মন্দ মানুষের সংস্রব ত্যাগ করা উচিত, কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারেন, তার জন্য বলিষ্ঠ দাওয়া তাকে পেশ করার জন্য কানেক্টেড থাকলে সেটি জায়েজ হতে পারে। সাবিনা ইয়াসমিন আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর সম্পত্তি বণ্টনের আগে মৃত বাবার মেয়ে মারা গেলে মৃত মেয়ের ওয়ারিসদার ছেলেমেয়েরা নানা বাড়ির সম্পত্তি পাবে কি? বাবা মারা যাওয়ার পর সম্পত্তি বণ্টনের আগেই বাবার মেয়ে মারা গেছে, তারপরও এই মেয়ের ওয়ারিসরা সম্পদের ভাগ পাবে, কারণ বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই মালিকানা চলে আসছে, ভাগ হোক বা না হোক। অতএব ভাগ হতে দেরি হয়েছে তাতে কি, তার সম্পদ সেখানে আছে, ভাগটা সেখানে ফিক্সড হয়ে গেছে বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে। বাবার মৃত্যুর পর সম্পদ ভাগ হয় নাই, হতে হতে দেরি হয়ে গেছে, এটা অনেক পরিবারে হয়, ছেলে হোক মেয়ে হোক, হয়তো তারপর তিনি মারা গেছেন, তারপরেও তার ওয়ারিসরা এখানে ভাগ পাবেন, কারণ ইতিমধ্যে তার বাবা তার জীবদ্দশায় মৃত্যুবরণ করার কারণে তিনি এটার হকদার হয়ে গেছেন, যদিও বন্টন হয়নি। মেয়েদের নিয়ে বাজে চিন্তাভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কীভাবে বিরত থাকা যায়? স্বপ্নে খারাপ কিছু দেখলে তারা আপনার নিয়ন্ত্রণের বাইরে, ইস্তেকবার করবেন, ইচ্ছাকৃত হিসেবে জল্পনা কল্পনা করবেন না। আর বাজে চিন্তাভাবনা ইচ্ছাকৃতভাবে করাটা গুনাহের কথা, কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে সেটি গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, সুদখোর মেয়েকে বিবাহ করা যাবে কি? করা যদি যায় তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিয়ে দিতে চায়, তাহলে তা নেওয়া যাবে কি না? সুদখোরের মেয়েকে বিয়ে করা, সুদখোর যিনি তার মেয়েকে বিয়ে করছেন, মেয়ে বাবার অধীনস্থ হিসাবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল, সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন, তাকে বিয়ে করলে শরীয়তে হারাম হবে না, আপনার বিয়ে হয়ে যাবে। এবং শ্বশুর যদি আপনাকে হারাম, আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয়, তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না, আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে হালালটা দেন, তাহলে সেটি তিনি গ্রহণ করতে পারেন। সাইমা আক্তার এডি থেকে লিখেছেন, স্বামীর টাকা পয়সা বা সম্পত্তির উপর স্ত্রীর কতটুকু হক রয়েছে? স্ত্রীর মৌলিক যে প্রয়োজন আছে, তার ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান, এটুকু তিনি স্বামীর সম্পদ থেকে নিতে পারেন।